हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबीवार जबेरी। मैं आज फिर आ गया हूँ और एक नए वीडियो लेकर। आज लाभबाट को समर टाइम में मैं कैसे केयर करता हूँ वही आज आप लोगों के साथ शेयर करूँगा। तो चलो वीडियो पूरा देखना, वीडियो कट मत करना क्योंकि ये बहुत ही एक इम्पॉर्टेंट वीडियो होने वाला है। तो वीडियो अगर अच्छे लगे तो चैनल को लाइक शेयर कॉमेंट एंड ज़रूर सब्सक्राइब कर दो क्योंकि और भी बहुत अच्छे अच्छे वीडियो आने वाला है। तो चलो वीडियो देखते हैं। तो এগুলো হচ্ছে আমার লাভবার্ডের পেয়ার। এইগুলো সবে ডিএনএ করতে পারিছি এখান দিয়ে কয়েকটা পেয়ার বসানোর জন্য। যাই হোক, নিচে দেখো এগুলো হচ্ছে কলোনি, এখানে নিচেও একটা কলোনি ব্রিডিং আছে। তো আমি এদেরকে এখন গরমকালে নর্মালি এক্সট্রা কোনো রকম হাইলাইট করে কিছু দেখানোর মতন খাবার নেই। তবে হ্যাঁ, ওই আমি নর্মালি এগুলো সবজি ইউজ করি, যেমন ভেজিটেবলস, যে কোনো ভেজিটেবলস, সিজনাল ফ্রুট, ভেজিটেবলস, তরমুজ ফরমুজ যা পারবে দিয়ে দেবে লাভবার্ডকে। তরমুজের খোসাও পারলে দিয়ে দেবো, আমি তরমুজের খোসাও দিই। এখন আমি ঝিঙের খোসা দেওয়া আছে, ঝিঙের খোসা দেওয়া আছে লাভবার্ডকে। তো লোকে দেখে হাসবে কিন্তু আমি লাভবার্ডকে সব কিছুই খাওয়াই। এখানে দেখতেই পাচ্ছ ঝিঙের খোসা দেওয়া আছে, নিচের কাউন্টারে দেখাও নিচে, এখানেও ঝিঙের খোসা দেখো, ঝিঙের যা ইচ্ছা তরমুজের খোসাও দেওয়া যায়। সিজনাল যে কোনো সবজি বা ফলের তার খোসা বা সেইটাকেও দেওয়া যায়, ফলটাকেও আমি তরমুজও দিই। শুধু খোসাই খাওয়াই তা না, ঝিঙেও খাওয়াই, ঝিঙে শুধু খোসা খাওয়াই না। তো যাই হোক, আর এক্সট্রা করে কোনো মেডিসিন ইউজ করি না। আমার ছোটো পাখিকে মানে ফিঞ্চ গ্রুপের পাখিকে যা যা মেডিসিন ইউজ করি আমি আমার লাভবার্ডগুলোকেও সেই মেডিসিনই দিই। তো মেডিসিনের মধ্যে ইলেকট্রোকনটা আমি দিই, যেটা লিটারের ফিঞ্চ গ্রুপের পাখিকে আমি লিটারে 5 ml করে দিই, লাভবার্ডের ক্ষেত্রে আমি সেটা 10 ml করে দিই। আর ইলেকট্রোকনের বদলে যেটা ওই তোমাদের এটা বলছি অ্যাপেল সিরার ভিনিগার আমি সপ্তাহে একদিন করে দিই, সেটাও লাভবার্ডের ক্ষেত্রে আমি 5 ml করে দিই, ছোটো পাখির ক্ষেত্রে 3 ml করে দিই। আর মাসে 3 দিন লিভার টনিক ইউজ করি, সেটা আমি 3 দিন লিটারে 5 ml করে ব্রোটন ইউজ করি, কারণ আমি ব্রোটনটা 3 দিন আমি ছোটো পাখিকে মারি 3 ml করে। তো একসাথেই মারি কিন্তু ডোজটা একটু চেঞ্জেস, আর কিছুই না, বড় পাখি তাই একটু চেঞ্জেস অফ ডোজ। যাই হোক, আর এক্সট্রা করে গরমের জন্য অনেকে বলছে সব ফুটে দেবে না, ও এখানে শেষ করে দিয়েছে কে। তো সব ফুট দে, সব ফুট আমি কিন্তু সব রকম সব ফুট দিই, এখানে ছোলা খেয়ে নিয়েছে, এখানে এক ফুট দিয়েছি, ভুট্টা দেওয়া ছিল সবই খেয়ে নিয়েছে, এখন এখানে মনে হয় খাইনি, এখানে দেখলে দেখতে পাবে এখনও সব ফুট পড়ে আছে, খাইনি, ছোলা ভুট্টা, ভুট্টাতেও ডিম দেওয়া আছে, প্লাস এক ফুট দেওয়া আছে লাভবার্ডকেও। তা লাভবার্ডের জন্য এক্সট্রা করে কোনো রকম এই যে দানা দেখো, লাভবার্ডের সিড মিক্সটা আমি তোমাদের দেখাই। লাভবার্ডের সিড মিক্সকে নর্মালি যেটা একদম সাদা বড়ো সাদা দানা, ক্যানারি সিড, ওটস, ধান, কুসুম, সূর্যমুখী দানা, ক্যানারি সিড অল্প পরিমাণে দিই, তার কারণ ক্যানারি সিডটা বেশি লাগে না, কারণ সূর্যমুখী দানা অলরেডি চার্জ হচ্ছে, তো সেক্ষেত্রে লাগে না। ছোটো পাখির ক্ষেত্রে ক্যানারিটা দিই বেশি, কারণ ছোটো পাখি তো আর সূর্যমুখীর দানা খেতে পারছে না, কিন্তু গরমকালে অনেকে বলে সূর্যমুখী দানা কম দিতে, আমি কিন্তু কম দিই না, গরমকালেও যাই দিই, শীতকালেও তাই দিই। এখনও কিছু বক্স আছে, আমি এগুলো খুলতে পারিনি, কিন্তু লাভবার্ডের এই একটা জিনিস মাথায় রাখতে হবে, গরমকালে কিন্তু অনেকে বলছে পক্সের প্রবলেম হয়, গরমকালে বর্ষাকালে পক্সের ট্রিটমেন্টের উপরে আমি একটা ভিডিও আনবো, লাভবার্ডের পক্স হলে কী করবে না, বা পক্স না হ একদমই যাতে পক্স না হয় তার জন্যও ট্রিটমেন্ট আছে, তো সেটাও কীভাবে পক্স আটকানো যায় তো সেটা একটা ভিডিও বানাবো টোটালটাই পক্সের উপরে লাভবার্ডে। তো তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি ভিডিও দেখতে চাও আমি তবেই বানাবো, নাহলে বানাবো না, তোমরা তোমাদের উপরে এখন সব কিছু নির্ভর করছে। তো যাই হোক, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো কিন্তু আমি আরও মোটিভেশান পাবো ভিডিও বানানোর জন্য। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।